এই বছরটা চীনের জন্য কঠিন সময়। এই পর্যন্ত এই বছর চীনকে ইতিমধ্যে যেসব বিষয়ে দৃষ্টি দিতে হয়েছে তার মধ্যে রয়েছে করোনা ভাইরাস, আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধ, হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন এবং নানা অর্থনৈতিক টালমাটাল। এসবের সাথে এখন যোগ হয়েছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা বড় ধরনের উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতা নেয়ার প্রাককালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান চীন নিয়ে তার এবং তার সংস্থার অবস্থান খোলাখুলি প্রকাশ করেছেন এবং বেজিং এর বিরুদ্ধে স্পর্শকাতর বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় দীর্ঘ এক লেখায় জন রেডক্লিফ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরি করে চীন তাদের সক্ষমতা বাড়িয়ে চলছে এবং বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে হটিয়ে দিচ্ছে। চীন এখন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের জন্য তৈরি হচ্ছে। চীনের এখন লক্ষ্য অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিকে বিশ্বে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও প্রথমবারের মতো বলেছেন, দক্ষিণ চীন সাগরের যেসব অঞ্চল চীন নিজেদের বলে দাবি করছে তা সম্পূর্ণ অবৈধ। দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ, তবে বহু বছর ধরে এই সাগরের ছোট ছোট অসংখ্য দ্বীপ, যার অনেকগুলোই প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর এবং দ্বীপগুলোর সম্পদের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ, এবং অনেকদিন ধরেই এই সাগর এই অঞ্চল একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন এই এলাকায় তাদের মালিকানার দাবি নিয়ে ক্রমশ আরও বেশি সোচ্চার হয়ে উঠেছে। দেশটি দাবি করছে বিতর্কিত এই এলাকাটি কয়েক শতাব্দী ধরে চীনের অংশ এবং চীন তাদের দাবির সমর্থনে সেখানে সামরিক উপস্থিতি ক্রমান্বয়ে আরও জোরদার করছে। আমেরিকার প্যাসিফিক কমান্ডের সাবেক অধিনায়ক অ্যাডমিরাল হ্যারি হ্যারিস একসময় এটাকে উল্লেখ করেছিলেন বালুর সুবিচাল প্রাচীর হিসেবে। তিনি বলেছিলেন, চীনের ঐতিহাসিক প্রাচীর গ্রেট ওয়াল যেমন চীনা ভূখণ্ডকে সুরক্ষিত রাখার জন্য তৈরি হয়েছিল, তেমনি সাগরে ওই এলাকাকে সুরক্ষিত করতে চীন জায়গাটি ঘিরে তৈরি করছে বালুর প্রাচীর। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে তিক্ত বাদানুবাদ হলেও দুই দেশ এই বিরোধপূর্ণ এলাকা নিয়ে তাদের মতভেদ এতদিন পর্যন্ত এক অর্থে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল। দুদেশের মধ্যে বাণিজ্য সংঘাতের মধ্যেই ওই এলাকায় মালিকানা নিয়ে আঞ্চলিক বিবাদে কোনো পক্ষ নেয়নি আমেরিকা। তারা শুধু ওই অঞ্চলে তাদের জাহাজ চলাচলের স্বাধীনতা দাবি করে এসেছে। এরই মধ্যে এসেছে কোভিড-19 মহামারী। এই করোনা প্রাদুর্ভাব চীন প্রথম দিকে কিভাবে মোকাবেলা করেছে তা নিয়ে আমেরিকার সমালোচনা চীনকে ক্ষুব্ধ করেছে। চীনকে নিয়ে আমেরিকার সমালোচনা এবং মিস্টার পম্পিওর মন্তব্যকে আপাত দৃষ্টিতে বেশ কিছু পশ্চিমা নেতাকে সমর্থন করতে দেখা গেছে। সব মিলিয়ে দুই শক্তিধর দেশের মধ্যকার উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে দক্ষিণ চীন সাগরেও। এপ্রিলের গোড়ায় চীন উপকূলরক্ষীদের একটি জাহাজ প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে ভিয়েতনামের একটি জেলে নৌকা ডুবিয়ে দেয়। চীন এবং ভিয়েতনাম দুটি দেশই এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে থাকে। এর পরপরই বর্নিও উপকূলের কাছে মালয়েশিয়ার একটি তেল উত্তোলন প্রকল্পের কাজে বাধা দেয় চীনা নৌবাহিনী ও উপকূল রক্ষা বাহিনীর অধীনস্থ একটি চীনা পর্যবেক্ষণ জাহাজ। এরপরই আমেরিকান নৌবাহিনীর একটি রণতরী এবং অস্ট্রেলিয়ার একটি যুদ্ধজাহাজ কাছাকাছি সাগরে মোতায়েন করা হয়। আমেরিকা প্যারাসেল দ্বীপপুঞ্জ ও স্প্রেটলি দ্বীপপুঞ্জে তাদের নৌবাহিনীর আরও দুটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ পাঠালেও উত্তেজনা আরও বাড়ে। মাত্র কিছুদিন আগেই চীন দক্ষিণ চীন সাগরের একটা অংশ বন্ধ করে দেয় প্যারাসেল দ্বীপের চারপাশের সমুদ্র নৌবাহিনীর মহড়া চালানোর জন্য। আমেরিকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলে, চীন বিতর্কিত ওই এলাকায় উত্তেজনা ছড়াতে পারে এমন কর্মকাণ্ড না চালানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। উত্তরে আমেরিকা এলাকায় তার নৌশক্তির প্রদর্শন আরও জোরদার করে এবং আরও রণতরী সেখানে মোতায়েন করে, যা চীনকে স্বভাবতই ক্ষুব্ধ করে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবরের বহিঃপ্রকাশ ছিল খুবই স্পষ্ট। আমেরিকান নৌবাহিনী ওই এলাকায় তাদের উপস্থিতি এরপর আরও জোরদার করেছে, যার মাধ্যমে দক্ষিণ চীন সাগরে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে বৈরিতা দ্রুত বেড়েছে এবং একটা কিছু ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। চীন ও ভারতের মধ্যে বিতর্কিত সীমান্তে সম্প্রতি যে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছে, হংকংয়ে যেভাবে চীন জাতীয় নিরাপত্তা আইন জারি করেছে, তাতে অনেকেই মনে করছেন দক্ষিণ চীন সাগরে কোনো রকম হুমকি দেখা দিলে তা মোকাবেলায় চীন হয়তো সংযত আচরণ নাও দেখাতে পারে। চীন মনে করে দক্ষিণ চীন সাগর তার সমুদ্র এলাকার গুরুত্বপূর্ণ একটি অংশ। হাইনান দ্বীপে চীনের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় জীব সামুদ্রিক ঘাঁটি রয়েছে, শুধু সে কারণেই নয়, চীনের বিশেষ বৈশ্বিক উন্নয়ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সিল্ক রোডের সামুদ্রিক পথও এই সাগর এলাকা। ফলে চীনের অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যৎ সাফল্যের জন্য এই দক্ষিণ চীন সাগর নিজের নিয়ন্ত্রণে রাখা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন 2012 সাল থেকে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোতে উন্নয়ন ও বসতি তৈরির বড় ধরনের কার্যক্রম চালাচ্ছে। দ্বীপগুলোর প্রশাসনিক কাঠামো চীন উন্নত করেছে।
প্যারাসেলের দ্বীপগুলোতে ছোট ছোট জেলে গ্রামগুলোতে আধুনিক আবাসন তৈরি করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। প্রাথমিক স্কুল, ব্যাংক, হাসপাতাল এবং মোবাইল যোগাযোগের ব্যবস্থা বসিয়েছে। মূল ভূখণ্ড থেকে পর্যটকরা নিয়মিত প্রমোদতরিতে দ্বীপগুলোতে ভ্রমণে যায়। উন্নয়নের দ্বিতীয় ধাপে স্প্রেটলি দ্বীপপুঞ্জ অধিগ্রহণের কাজও চীন এগিয়েছে। প্রশাসনিক সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে সেখানে। স্প্রেটলির ছোট ছোট প্রবাল দ্বীপে গত ছ বছরে চীন নৌ প্রকৌশল ও সামরিক স্থাপনা গড়ে তুলেছে, যার মধ্যে রয়েছে বিমান অবতরণ ক্ষেত্র, নৌবাহিনী রসদের মজুদ ও বিমান ঘাঁটি, গোলাবারুদের বাংকার, রেডার ক্ষেত্র এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরঞ্জাম। উপগ্রহ ও বিমান পর্যবেক্ষণ ক্যামেরায় এসব স্থাপনার ছবি, সেই সাথে হাসপাতাল, খেলাধুলার কেন্দ্র ও বিভিন্ন ধরনের ভবনের ছবি ধরা পড়েছে। কোনো কোনো প্রবাল দ্বীপে গড়ে উঠেছে ফল, সবজি ও পশু খামার। এমনকি একটি প্রবাল দ্বীপের সামুদ্রিক গবেষণা কেন্দ্রে চীনা বিজ্ঞান একাডেমি স্থাপন করা হয়েছে 2019 জানুয়ারি মাসে। এসব প্রবাল দ্বীপের বাসিন্দারা 5G মোবাইল ডেটার সুবিধা ভোগ করেন। জেলেদের হাতে এখন পৌঁছে গেছে উন্নত মাছ ধরার নৌকা। তাদের জীবনযাপন সেখানে অনেক সচ্ছল হয়েছে। এক কথায় দক্ষিণ চীন সাগরের এই দ্বীপগুলোর চেহারা গত ছয় বছরে অনেক বদলে গেছে। এইসব দ্বীপের উন্নয়নে চীনের ব্যাপক বিনিয়োগ থেকে এটা স্পষ্ট যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমুদ্র এলাকায় চীন তার মালিকানা প্রতিষ্ঠার জন্য গত কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে এগিয়েছে। সেখান থেকে ফেরা চীনের জন্য এখন একরকম অসম্ভব। আমেরিকা দক্ষিণ চীন সাগরে সম্প্রতি যে নৌমহড়া চালিয়েছে তার উদ্দেশ্য আমেরিকার যুক্তি অনুযায়ী ছিল আন্তর্জাতিক ওই সমুদ্রপথের স্বাধীনতা সুরক্ষিত রাখা। কিন্তু সম্প্রতি মিস্টার পম্পেও ওই এলাকার উপর চীনের দাবি সম্পূর্ণ অবৈধ বলে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা দিয়েছেন সেই প্রেক্ষাপটে যে প্রশ্নটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হল আমেরিকা আগামীতে কি করতে চাইছে। শুধু ওই দ্বীপগুলোর মালিকানা দাবিদার দেশগুলোর সাথে হাত মেলানো নয়, মিস্টার পম্পেও কি চাইছেন তাদের পাশাপাশি আরও বড় শক্তির দেশগুলোকে সাথে নিয়ে চীনের বিরুদ্ধে একটা কূটনৈতিক জোট গড়তে। সামরিক শক্তি প্রয়োগ করে চীনের এই নতুন দ্বীপ রাজ্যগুলোকে গুঁড়িয়ে দেবার ক্ষমতা আমেরিকা অবশ্যই রাখে, কিন্তু তার অর্থ হবে চীনের সাথে সরাসরি যুদ্ধ বাঁধানো, যেটা চীন এবং আমেরিকা দুজনের কারোর জন্যই বাঞ্ছনীয় হবে না।